আসসালামু আলাইকুম, হোয়াট ইজ এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমি ইদানিং যাবত দেখতে পাচ্ছি যে ব্ল্যাক স্টাইল ফন্ট স্ট্যাটাস, সো এটা একটা দেখতে পাচ্ছি যে ভাইরাল টপিক, সো সবাই এটা নিয়ে ভিডিও মেক করে ফেলতেছে। সো আমি ইচ্ছে করলাম আজকে এটা নিয়ে একটা ভিডিও মেক করে ফেলাই। সো আজকে ভিডিও মেক করার জন্য সর্বপ্রথম তোমাদের অ্যালাইটমেশন অ্যাপস, সো সেটা প্লে স্টোরে পেয়ে যাবে অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে। সো যে তোমরা দেখতে পারবে প্লে স্টোর থেকে নামালে উপরে অ্যালাইটমেশনের লোগো থাকে, সো লোগো ছাড়া যদি ডাউনলোড দিতে চাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেইখানে দিয়ে তোমরা অ্যালাইটমেশন অ্যাপসটি ডাউনলোড করে ফেলবে। সো দুই নাম্বার অ্যাপসটি লাগবে হলো নোট ভিডিও, সো এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই হয়ে যাবে। সো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে অ্যালাইটমেশন অ্যাপসে। সো অ্যাপসে ঢোকার পর আমাদের এখানে ব্ল্যাক স্ক্রিন নিতে হবে, তারপরে দেখতে পারবো নিচে ক্রিয়েট এ প্রজেক্ট, সো এখানে চাপ দিয়ে আমরা চলে যাব। সো চলে যাওয়ার পর উপরে দেখতে পারবো অডিও, সো এখান থেকে আপনারা অডিওটা নেবেন আপনারা যে সঙের স্টাইল স্ট্যাটাস করতে চান, সো সেই সঙটা সিলেক্ট করে দিবেন। দেন এবার বাকি কাজটুকু আপনারা দেখতে থাকি। এখানে দেখতে পাচ্ছেন গানটি আমি বাকি অংশ কেটে দিব, যে জায়গায় স্টাইল ফন্টটা, সো যে জায়গায় আমি টেক্সটটা লিখবো সো সেইটুকু গান রেখে দিব। সো আমি একটুই দেখাচ্ছি, সো বাকি অংশ আমি কেটে ফেলবো। সো স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন আপনি আমি গানটি কীভাবে কাটলাম, সো আপনারা সেভাবে কেটে নেবেন। দেন এবার আপনারা নিচে দেখতে পারবেন প্লাস অপশন, সো এখানে যেয়ে আপনারা টেক্সট নামে একটা অপশন পাবেন, সেখানে সিলেক্ট করে দিয়ে আপনাদের সঙের যে বাক্য, সো সেটা আপনারা ইংরেজিতে বা বাংলায় যেটাই লেখেন না কেন, সো আমি এখানে ইংরেজিতে লিখছি, আপনারা ইংরেজিতে লিখতে পারেন। সো সেটা লিখে উপরে দেখতে পারবেন কালার, কালারটা চেঞ্জ করতে পারেন, এটাকে বড় ছোট করতে পারেন, আবার এটাকে স্টাইল করার জন্য এখানে চাপ দিয়ে ডাটাটা অন রাখতে হবে। সো স্টাইল করার জন্য নিচে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন, তো এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, সো আমি নিচে দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করব। এবার আমি আমার সঙ্গে যে ব্যাকটার সাথে মিলিয়ে নেব, মিলিয়ে নেওয়ার পর নিচে দেখতে পারবো মুভ দ্য ট্রান্সফর্ম, সো এইখানে হলো আপনাদের খেল। সো এখানে আমি যেভাবে করছি কথা বললে ভিডিওটিতে সমস্যা হয়, সো এইখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, এখানে একবার উপরের দিকে নিব তারপর আবার এটাকে নিচের দিকে আনবো, সো এখানে লক্ষ্য করেন প্লাস অপশনের ব্যবহারটাও শিখে দেন। সো আপনাদেরকে একটা কথা বলে রাখি, এরকম নতুন নতুন ভিডিও যদি পেতে চান আমার এই চ্যানেলটার সাথে থাকতে পারেন, অবশ্যই কিছু শিখতে পারবেন। সো আজকের ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক করবেন অথবা ডিসলাইক, পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সো আরও অসংখ্য ভিডিও আছে আমার এই চ্যানেলে, সেগুলো চাইলেই দেখে আসতে পারেন। কথা না বাড়িয়ে চলুন কাজটি শেষ করে ফেলি। I'm a rusty girl, 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 I'm a rusty gir